আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের 20th সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্টের 4 এবং 10 মার্কের সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। এর পূর্বে 10 মার্কের জন্য বিস্তারিতভাবে কিভাবে পরীক্ষায় লিখতে হবে, কিভাবে আনসার করতে হবে, সে সম্পর্কে কোন কোন প্রশ্ন পড়বে এবং কোন কোন প্রশ্নের কম গুরুত্বপূর্ণ তা নিয়ে অন্য আরেকটি 10 মার্কের ভিডিও আপলোড করা রয়েছে, সেটি অবশ্যই তোমরা দেখে নিবে। আর আমাদের চ্যানেলে অলরেডি বাংলা সারাংশ এবং ব্রিফ কোশ্চেন নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে, সেই সকল সাজেশন তোমরা অবশ্যই দেখে নেবে, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের চ্যানেলে এর সকল প্রকার ভিডিও এবং সেগুলোর পিডিএফ ফাইল আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা থাকে, সেখানে তোমরা জয়েন হতে পারো, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। WBS থেকে তোমাদেরকে বেশ কয়েকটি কোশ্চেনের আনসার মুখস্থ করতে হবে, জাস্ট তোমরা ধারণা নিয়ে যাবে। সাধারণত পোয়েট্রি থেকে বেশি কোশ্চেন রিপিট হয় না, তবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে, জাস্ট মেন পয়েন্টগুলো তোমরা খাতায় নোট করবে এবং সেগুলো হালকাভাবে মুখস্থ করবে। WBS থেকে 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কমন কোশ্চেনটি হলো, রাইট এ নোট অন স্পিরিটাস মান্দি। এই স্পিরিটাস মান্দি সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখ, এই কোশ্চেনটি খুবই কমন। 2 নম্বর কোশ্চেনটি হলো, শ ইয়ার্স মিথ মেকিং পাওয়ার ইন ইস্টার 1916, অর্থাৎ ইস্টার 1916 এই কবিতার মধ্যে যে মিথের ব্যবহার করা হয়েছে, মিথের যে শক্তিগুলো ক্ষমতাগুলো দেখানো হয়েছে ওইগুলো তুমি তুলে ধরবে। 3 নম্বর কোশ্চেনটি, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 15 সালে এসেছিল, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। হাউ ডাজ ইয়ার্স এক্সপ্রেস এ গ্লোয়িং ট্রিবিউট টু দ্য ফ্রিডম ফাইটার্স, কোশ্চেনটি ভালোভাবে পড়বে। 4 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ বাইজান্টিয়াম সিম্বলাইজ ইন দ্য পোয়েম সেইলিং টু বাইজান্টিয়াম, এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল, অর্থাৎ বাইজান্টিয়াম সেইলিং টু বাইজান্টিয়াম এই কবিতার মধ্যে বাইজান্টিয়াম কিসের প্রতি। 5 নম্বর কোশ্চেনটি, দ্য লেক আইল অফ ইনস্পিরিট থেকে নেওয়া, এই কোশ্চেনটি মোটামুটি কমন, এই কোশ্চেনটি এ তারিখে আসার সম্ভাবনা রয়েছে। ইন হোয়াট সেন্স ইজ দ্য লেক আইল অফ ইনস্পিরি এ পোয়েম অ্যাবাউট স্কেপিজম, অর্থাৎ স্কেপিজমের কোন কোন ধারণা ব্যবহার করা হয়েছে দ্য লেক আইল অফ ইনস্পিরি এই কবিতার মধ্যে। 6 নম্বর কোশ্চেনটি হলো, রাইট অ্যান্ড ব্রিফ ইয়ার্স কনসেপ্ট অফ হিস্ট্রি অর দ্য রাইস অ্যান্ড ফল অফ সিভিলাইজেশন, সবই শিক্ষার্থী এখান থেকে তোমরা 1, 3 এবং 5 খুবই গুরুত্ব সহকারে পড়বে। এই 3টি কোশ্চেন খুবই খুবই কমন তোমাদের জন্য। সবই শিক্ষার্থী, এখন আমরা টিএস ইলিয়ট থেকে আলোচনা করব। টিএস ইলিয়ট থেকে সাধারণত 2টি প্রশ্ন শর্ট কোশ্চেনের জন্য এসে থাকে, আসা শুরু করছি। 1 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 13 সালে এসেছিল। কোশ্চেনটি হলো, হোয়াই ইজ প্রোফ্রু আন উইলিং টু কম্পেয়ার হিমসেলফ টু হ্যামলেট। 2 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 13 সালে এসেছে, এরপর আর কোনো সালে আসেনি, তাই এটি কমন। কোশ্চেনটি হলো, হোয়াই ডিড প্রোপোক ফেইল টু প্রপোজ দ্য লেডি। সবই শিক্ষার্থী, 3 নম্বর কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 সালে এসেছিল, এই কোশ্চেনটি আবার 2018 সালে রিপিট হয়েছে। সবি শিক্ষার্থী, 3 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ প্রোফো, এই কোশ্চেনের আরেকটি অথবা হিসেবে আসতে পারে, হাউ ডাজ প্রোফো শো হিজ ইনক্যাপাসিটি ফর লাভ। 4 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন, কোশ্চেনটি হলো, এক্সপ্লেন দ্য থিম অফ দ্য পোয়েম দ্য ওয়েস্ট ল্যান্ড। 5 নম্বর কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 16 সালে এসেছে, এই কোশ্চেনটিও কমন রয়েছে, হোয়াই ইজ লন্ডন কল্ড আনরিয়াল সিটি। 6 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ট্যারট প্যাক অফ কার্ডস। 7 নম্বর কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 15 সালে এসেছিল, দ্য ওয়েস্ট ল্যান্ড ইজ আ সাইট ফর
ভ্যানিশড গ্লোরি অফ পাস্ট, এক্সপ্লেন দ্য লাইন। 8 নম্বর কোশ্চেনটি খুবই কমন, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সালে এসেছিল। এই কোশ্চেনটি আবার 2018 সালে রিপিট হয়েছে। কোশ্চেনটি হলো কমেন্ট অন দ্য লাইফ অফ দ্য ওয়েস্ট ল্যান্ডার্স। 9 নম্বর কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য থ্রি ডাস ইন দ্য ওয়েস্ট ল্যান্ড। 10 নম্বর সর্বশেষ কোশ্চেনটি হল অ্যাক্সেস দ্য লাভ সং অফ দ্য আলফ্রেড প্রোপোক অ্যাজ অ্যান ইন্টেরিয়র মনোলগ। সবাই শিক্ষার্থী, এই 10টি কোশ্চেন যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে টিএস ইলিয়ার থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলেই তোমরা 2টি কোশ্চেনের আনসার করতে পারবে। অবশ্যই অবশ্যই টিএস ইলিয়ার থেকে প্রশ্নগুলো পড়বে। সবাই শিক্ষার্থী, তোমাদের ডিলন থমাস থেকে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়তে হবে। কোশ্চেনটি 13 সালে এসেছিল, ওই কোশ্চেনটি আবার রিপিট হয়ে 2015 সালে এসেছে, 15 সাল থেকে রিপিট হয়ে 2018 সালে আবার এসেছে। ডিলন থমাস থেকে কোশ্চেনটি তোমাদের খুবই কমন। কোশ্চেনটি হলো হাউ ইজ নেচার ডিপিক্ট ইন পোয়েম ইন অক্টোবর। সফি শিক্ষার্থী, ডিলন থমাস থেকে সাধারণত একটি কোশ্চেন 18 সালে রিপিট হয়েছে, এটি তোমাদের পড়তে হবে ভালো করে। 2 নম্বর কোশ্চেনটি খুবই কমন, কোশ্চেনটি হলো হাউ ওয়াজ ডিলন থমাস ইনফ্লুয়েন্সড বাই দ্য মেটাফিজিক্যালস, অর্থাৎ ডিলন থমাস কিভাবে মেটাফিজিক্যাল কবিদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, প্রভাবিত হয়েছিল। জাস্ট তোমরা মেইন থিমগুলো পড়বে। 3 নম্বর কোশ্চেনটি হলো, যা পোয়েম ইন অক্টোবর থেকে নেওয়া, হোয়াট পেয়ার্স ডাস ডিলন থমাস অফার অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম পোয়েম ইন অক্টোবর, অর্থাৎ পোয়েম ইন অক্টোবর এই কবিতার শেষে ডিলন থমাস কিসের প্রার্থনা করেছেন। এই কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সালে এসেছিল। এরপরের কোশ্চেনটি তোমাদের জন্য মোটামুটি কমন, কোশ্চেনটি হলো কমেন্ট অন দ্য ফ্যান্টাসি ইউজড ইন পোয়েম ইন অক্টোবর, অথবা ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড ইন দ্য পোয়েম পোয়েম ইন অক্টোবর। এই কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 সালে এসেছিল, রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের সর্বশেষ কোশ্চেনটি হলো হোয়াট আর দ্য রিজনস ফর দ্য অবসকিউরিটি ইন দ্য পোয়েট্রি অফ ডিলন থমাস, অর্থাৎ ডিলন থমাসের কবিতার মধ্যে কোন কোন বিষয়গুলো সাধারণত অস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে আর সেগুলোর কারণটা কি। জাস্ট তোমরা মূল থিমগুলো জানবে। সুফি শিক্ষার্থী, সিলভিয়া প্লাথ থেকে তোমাদেরকে বেশ কয়েকটি কোশ্চেন পড়তে হবে। এই কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় রিপিট হয়, অর্থাৎ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা গিয়েছে 15 সালের কোশ্চেনটি 19 সালে এসেছিল, 15 সালের কোশ্চেনটি 18 সালে এসেছিল, এবং 13 সালের আরেকটি কোশ্চেন 2018 সালে এসেছিল। তাই সিলভিয়া প্লাথ এবং টিএস ইলিয়ট থেকে তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এই 2টি কবির কবিতাগুলি থেকে সাধারণত প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো রিপিট হয়। মাঝে মাঝে ডিলন থমাস থেকে এবং WBS থেকেও কোশ্চেনগুলো রিপিট হয়। সুফি শিক্ষার্থী, সিলভিয়া প্লাথ থেকে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 6টি কোশ্চেন কমপক্ষে পড়তে হবে। কোশ্চেনগুলোর মধ্যে 1 নম্বর কোশ্চেনটি খুবই কমন, কোশ্চেনটি 2013 সালে এসেছিল, এই কোশ্চেনটি আবার রিপিট হয়ে 2018 সালে এসেছে, যা তোমাদের জন্য খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজ অফ আ জার্নি ইন দ্য পোয়েম ক্রসিং দ্য ওয়াটার। সবাই শিক্ষার্থী, 2 নম্বর আরেকটি কোশ্চেন তোমাদের ভালোভাবে পড়তে হবে। কোশ্চেনটি 13 সালে এসেছিল, এই কোশ্চেনটি রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কোশ্চেনটি হলো হাউ ওয়াট ইউ ক্যারেক্টারিস্টিক দ্য স্পিকার রিলেশনশিপ টু হার চাইল্ড ইন মর্নিং সং। এই কোশ্চেনের আরেকটি অথবা রয়েছে, অথবাটি হলো হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য মাদার টুয়ার্ডস হার চাইল্ড ইন দ্য পোয়েম মর্নিং সং। 3 নম্বর কোশ্চেনটি এই মর্নিং সং থেকে এসেছিল, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 সালে এসেছে। রাইট এ শর্ট নোট অন দ্য ইউজ অফ ন্যাচারাল ইমেজারি টু ইউজ মাদার চাইল্ড রিলেশনশিপ ডেভেলপমেন্ট ইন
মর্নিং সং। এরপর 4 নম্বর কোশ্চেনটি তোমাদের ভালোভাবে পড়তে হবে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সালে এসেছিল। কোশ্চেনটি হলো, হাউ ডাজ সিলভিয়া প্লাথ রিভিলস দ্য ইমোশনাল জার্নি অফ হার লাইফ থ্রু দ্য পোয়েম ওয়ার্ডস। অর্থাৎ এই ওয়ার্ডস কবিতার মধ্যে ইমোশনাল জার্নির যে ব্যাখ্যা দেওয়া রয়েছে তার সম্পর্কে কবির মন্তব্যটা কী ছিল সে সম্পর্কে লিখতে বলেছে। 5 নম্বর কোশ্চেনটি ওয়ার্ডস কবিতা থেকে নেওয়া হয়েছে, এটিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিসকাস দ্য মেটাফোর্স ইউজড ইন ওয়ার্ডস বাই সিলভিয়া প্লাথ টু শো দ্য ডিফিকাল্টিস ইন রাইটিং পোয়েট্রি। অর্থাৎ কবিতা লেখার জন্য যে সকল প্রতিবন্ধকতা রয়েছে ওয়ার্ডস কবিতার মধ্যে, সে সম্বন্ধে যে সকল মেটাফোর ব্যবহার করা হয়েছে তা সম্পর্কে লিখতে বলেছে। জাস্ট তোমরা মেইন পয়েন্ট সম্পর্কে জানবে। এরপর 6 নম্বর সর্বশেষ কোশ্চেনটি ক্রসিং দ্য ওয়াটার এই কবিতা থেকে নেওয়া হয়েছে, টু হোয়াট এক্সটেন্ট ডাজ সিলভিয়া প্লাথ মেক ইউজ অফ ক্লাসিক্যাল মিথ ইন ক্রসিং দ্য ওয়াটার। অর্থাৎ ক্রসিং দ্য ওয়াটার এই কবিতার মধ্যে কোন কোন ক্লাসিক্যাল মিথগুলো ব্যবহার করেছেন তা তুলে ধরতে বলেছে। সবাই শিক্ষার্থী, এই শর্ট কোশ্চেন ছাড়াও তোমাদেরকে অতিরিক্ত 2টি কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেন 2013 সালে এসেছিল, আরেকটি কোশ্চেন 2014 সালে এসেছিল। 13 সালে কোশ্চেনটি টিএস এলিয়ট থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটি রাইট এ শর্ট নোট অন টেরিসিয়াস। টিএস এলিয়টের কবিতার মধ্যে টেরিসিয়াসের ভূমিকা রয়েছে, এটি তোমাদের দেখে নিতে হবে। এবং 2014 সালে যে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল এটিও তোমাদের রিপিট হতে পারে। কোশ্চেনটি হলো, রাইট এ শর্ট নোট অন দ্য হোলি গ্রিল। সবাই শিক্ষার্থী, এখন আমরা 10 মার্কের জন্য কিছু ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন তোমাদেরকে মার্ক করে দিব, তোমরা সেগুলো ভালোভাবে পড়বে। এছাড়াও সম্পূর্ণ সাজেশন পেতে আমাদের 10 মার্কের আরও আরেকটি ভিডিও করা রয়েছে, সেটি অবশ্যই দেখে নেবে। এখান থেকে 1 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন, এটি তোমরা দেখে নেবে। রাইট এ শর্ট নোট অন ডব্লিউ বি ইয়ার্স কনসেপশন অফ সিভিলাইজেশন। 2 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন, এটি আসার সম্ভাবনা এবছর সবচেয়ে বেশি। কোশ্চেনটি হলো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম সেইলিং টু বাইজেন্টিয়াম। এই কোশ্চেনটি যদি না আসে তাহলে 3 নম্বর কোশ্চেনটি অবশ্যই অবশ্যই আসবে, আর ভাগ্য ভালো থাকলে 2 এবং 3 নম্বর 2টি কোশ্চেনই আসতে পারে। 3 নম্বর কোশ্চেনটি হলো, কমেন্ট অন দ্য ট্রিটমেন্ট অফ মিথ অ্যান্ড হিস্ট্রি ইন দ্য পোয়েম অফ ডব্লিউ বি ইয়ার্স ডু ইউ হ্যাভ রিড। 4 নম্বর কোশ্চেনটি হলো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ইস্টার 1916। সবাই শিক্ষার্থী, এরপর 5 নম্বর কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে, কেননা সিম্বল সম্পর্কে কবিতা থেকে একটি কোশ্চেন আসে। 5 নম্বর কোশ্চেনটি হলো, ডিসকাস দ্য ইউজ অফ সিম্বল ইন ইয়ার্স পোয়েম। 6 নম্বর কোশ্চেনটি হলো, হাউ ডাজ দ্য পোয়েট সেলিব্রেট হিজ বার্থডে ইন দ্য পোয়েম। 7 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন, এটিও পরীক্ষা আসতে পারে। মেনশন অ্যান্ড ডিসকাস দ্য রিলিজিয়াস এলিমেন্ট ইন ডিলন থমাস পোয়েমস। এই কোশ্চেনের আরেকটি অথবা রয়েছে, ম্যান অফ স্যালভেশন অফ ডিলন থমাস পোয়েম। এই কোশ্চেনের আরেকটি অথবা রয়েছে, কমেন্ট অন দ্য ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড ইন দ্য পোয়েম পোয়েম ইন অক্টোবর। শিক্ষার্থী, 5 নম্বর কোশ্চেনটি না আসলে 8 নম্বর কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে, ডিসকাস দ্য ইউজ অফ সিম্বলস ইন দ্য পোয়েম পোয়েম ইন অক্টোবর। 9 নম্বর কোশ্চেনটি খুবই খুবই কমন, এই কোশ্চেনটি মনে হয় এবার আসবে, কোশ্চেনটি ভালোভাবে পড়বে। সো হাউ এডিয়ট দ্য ওয়েস্ট ল্যান্ড রিফ্লেক্ট দ্য ডিসঅর্ডার অ্যান্ড ডিকে অফ মডার্ন সিভিলাইজেশন। 10 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন রয়েছে, কোশ্চেনটি হলো, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রোকো। এই কোশ্চেনের আরেকটি অথবা হলো, হোয়াট আইরনি ডু ইউ পয়েন্ট ইন দ্য টাইটেল দ্য পোয়েম দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রোকো। সবাই শিক্ষার্থী, যদি রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম সেলিং টু বাইজেন্টিয়াম এই কোশ্চেনটি না আসে তাহলে 11 নম্বর কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে, কারণ মাঝে মাঝে এই 20th সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্ট থেকে একটি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পরীক্ষায় থাকে। 11 নম্বর কোশ্চেনটি হলো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম মর্নিং সং। 12 নম্বর কোশ্চেনটি পরীক্ষা আসার জন্য সবচেয়ে কমন, কোশ্চেনটি ভালোভাবে পড়বে, কোশ্চেনটি হলো, ডিসকাস দ্য মেল ফিমেল রিলেশনশিপ ইন প্লাথস পোয়েম। 13 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন, কমেন্ট অন দ্য রিকারেন্ট থিম ইন প্লাটস পোয়েট্রি। সবাই শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন পার্টির সাজেশন চাও তা কমেন্ট করে জানাও, আমরা আপলোড করার চেষ্টা করবো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।